আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি বোর্ড নিয়ে হাজির হলাম। এই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ক্যারাম বোর্ডের ভাষায় এটাকে বলে ঢালাই বোর্ড। এই বোর্ডটি আছে ফুল বডি 8 ইঞ্চি। এটি একটি প্রফেশনাল টাইপের বোর্ড। আসলে প্রফেশনাল বলতে আমাদের বাংলাদেশে যেগুলো আর কি দোকানপাটে ব্যবহার করা হয় সেগুলো। এই বোর্ডটির প্রাইস পড়বে 9,500 টাকা। এই বোর্ডটিতে ব্যবহার করা হয়েছে সাইডে 6 ইঞ্চি বেল কাট এবং ভিতরে ব্যবহার করা হয়েছে 18 mm ফ্লাইবোর্ড। এটি একটি ফাইবার বোর্ড। আপনারা অনেকেই অনেক জায়গায় এরকম ফাইবার বোর্ডের উপরেই সুপারগুলো দিয়ে পেস্টিং করে সেগুলোকে ওয়াটারপ্রুফ হিসেবে বিক্রি করে, কিন্তু আপনারা আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন ওয়াটারপ্রুফের পার্থক্য এবং ফাইবার মালের পার্থক্য। এটি একটি 18 mm বিনিয়ার বোর্ড। এর উপরে যে পার্টুকগুলো দেখছেন এটি আসলে গর্জনের পেস্টিং। দেখুন ফিনিশিং লেভেলটা, দেখুন কতটা সুন্দর ফিনিশিং এবং গ্লেজি। আর রিফ্লেকশনটা দেখুন যে কতটা গ্লেজি হইলে এভাবে আয়নার মতো রিফ্লেকশন দিতে পারে। আপনারা বোর্ড কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে বোর্ড কিনবেন, যে সাইডে কী কাঠ ব্যবহার করা হয়েছে, ভিতরে কত mm ব্যবহার করা হয়েছে। বাজারে বেশিরভাগই 12 mm দিয়ে তৈরি করা হয়। আসলে 12 mm বিনিয়ার বোর্ডে তৈরি করলে সেই বোর্ডটা বেশি দিন লাস্টিং করবে না। এটাতে ব্যবহার করা হয়েছে 18 mm বিনিয়ার বোর্ড এবং সাইডে ব্যবহার করা হয়েছে 6 ইঞ্চি বেল কাট। এর ফাইবারটা দেখুন কত সুন্দর ফাইবার, এবং পুরোটাই গর্জনের পেস্টিং বোর্ড বলে এটাকে। আর আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ আছে, আর সলিড গর্জনের আছে, কাঠের আছে, বিভিন্ন রকম আছে। আপনারা যে যেরকম চাইবেন সেই রকম দেওয়া যাবে। মোটামুটি 7,500 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত আমাদের কারখানাতে ক্যারাম বোর্ড তৈরি করা হয়। তার মধ্যে এটি একটি অন্যতম বোর্ড যেটার প্রাইস 9,500 টাকা। আর সাথে যদি আপনারা কেউ ইস্টার্ন ডয়ার নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত 500 টাকা পেমেন্ট করা লাগবে, তাহলে আপনার সব বিল আসবে 10,000 টাকা। দেখুন এখানে 18 mm বোর্ড ব্যবহার করা হয়েছে। আর আপনারা আমার কাছ থেকে যেই দামেই বোর্ড কিনুন না কেন, অবশ্যই গ্যারান্টিটা বুঝে নেবেন। যেমন 1 বছরের গ্যারান্টিটা আমরা দিয়ে থাকি, 1 বছরের মধ্যে বোর্ড বাঁকা তারা উঁচু নিচু হয়ে গেলে, খেলার অযোগ্য হয়ে গেলে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিই বোর্ডটা। আর সাইডে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য বোর্ড আছে, যেমন এটি একটি ওয়াটারপ্রুফ বোর্ড। এটার দেখুন এর ফাইবার, ওর ফাইবার পুরোটাই ভিন্ন। আর এখানেও একটি বিনিয়ার বোর্ড, এটাও কমপ্লিট হয়নি, কমপ্লিট চলছে। আর আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এটা পুরোপুরি কমপ্লিট একটি বোর্ড। আপনারা এরকম বোর্ড পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। ধন্যবাদ সবাইকে।